পুরা বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আসেন তারপরে কথা যাবো। না বলুন তো তুমি বিষয়টা, মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখানে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আসেন তারপরে কথা যাবো। না বলুন তো তুমি বিষয়টা, মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে, আচ্ছা, সালাম আলাইকুম।